পূর্ব পশ্চিমে সেদিকেই তাকাও না কেন, কিচ্ছু নাই ইল্লাহু আমি ছাড়া। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, লা ইলাহা কিচ্ছু নাই ইল্লা একমাত্র হু তিনি আল্লাহ, আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। কই কি সব দেখি তোমারই তো দেখি না, তোমার চোখ দুইটা দেখো, এক আল্লাহ চেহারা ছাড়া কিচ্ছু দেখবা না। অনেক কোরআন অনেক জায়গা আছে, 53 বছর কোরআন রিসার্চ করছে, বিরাট একটা জ্ঞান পাইলাম। সেই জ্ঞানটার নাম হইল আমি জাহাঙ্গীর কোরআনের কিছু বুঝি নাই। ফেসবুকে লেখে তোমার জোড়া পৃথিবীতে নাই বাংলাদেশ বার্তা, ও দেখুক ভালোবাসায় অনেক কিছু বলা নাই, আসলে আমি বুঝি নাই। সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখি হতাশ হয়ে যায়। যেদিকেই যাও এক আল্লাহর চেহারা ছাড়া অত চিন, সব দেখি হারেই দেখি না। তারপরে কি বলতেছে, পাত্তা খেতু থাপা দিয়া ধরো, মজবুত করে ধরো, শক্ত করে ধরো, দৃঢ়ভাবে ধরো, ওয়াকিলা উকিল ধরো। পীঠ পাচ্ছি শব্দ এটা কোরআনে থাকে, যেমনি রোজা কোরআনে নাই, নামাজ কোরআনে নাই, নামাজে কোরআনে বলে সিয়াম এই সালাত, রোজারে বলে সিয়াম। মানে কেউ যদি পীর কই কোরআন তো পাইলাম না, উপকারা এই যে পার্সি ভাষা বাংলায় গুরু, গু মানে অন্ধকার, গু মানে আলো, যে অন্ধকারকে তোমার আলোর পথ দেখাবে সেই তোমার গুরু। তো মজবুত করে ধরো একজন উকিল, হাকিমের কাছে যেতে হলে উকিলের প্রয়োজন হয়। সুতরাং আমাকে পেতে হলে একজন উকিল ধরো। এখন এই উকিল মানে তো গুরু, যে নাম এই কৌকু একই নাম ভিন্ন, সেই উকিল ধরে তুমি কি করো, কেন আমি উকিল ধরো? আল্লাহ তুমি সর্বশক্তিমান, তুমি তো সব আমার মনের কথা জানো, সব জানো, আমি সোজা তোমার ডাক দিব, হয়ে গেল। তুমি সামিউন, তুমি বাসিরুন, তুমি কাদেরুন, তুমি তাবারাকা, তুমি আসমু, তুমি রব্বুকা, তুমি জুল জালাল, তুমি ইকরাম, কত তোমার টাইটেল, তুমি আমার মনের খবর জানো, সব কিছু জানো, তো তুমি সব কিছু জানো, আমি আমার ওকিল ধরুন কেন? আমি পীর কইলাম না, ওয়াকিল কোরআনে কেছে উকিল ধরুন কেন? আল্লাহ করে ধরবি না, আমি যে কোরআন আমার কালাম, তাওরাত জব্বুর ইঞ্জিল কোরআন বেদ গীতা এই যেগুলো পাঠাইছি, বেদ গীতা কইও না কারণ মোল্লা আছে তো, মোল্লার আমার একটু অন্যরকম কইব। হ্যাঁ কিন্তু এটারও ভুল ভাঙা যায়, আমার সাল্লা রসুল্লাহ নিল্লা বিলে সানি কাউমি হিলে পাইয়া না হোক,
এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যেখানে আমি নবী রাসূল না পাঠাইছি। তার নিজস্ব ভাষায়, তার নিজস্ব সংস্কৃতির কালচারের উপরে ভিত্তি করে আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য, আরবের জন্য মহানবী, মিশরের জন্য মুসা, জাবিদিয়ার জন্য দাউদ, সুরিনামের জন্য লুত, সব কৌমের মধ্যে তুমি নবী পাঠাইছ। অখণ্ড ভারতে নবী পাঠাও নাই, যদি গৌ না তাহলে কোরআন ভুল, তাহলে সুরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত কাইটা দাও। এটা লেখছকে আমার সাল্লা রসুল্লাহ বিলিসানি কৌমি হিলে পাইয়া না হোক, লেসানি সেই জাতির ভাষা, সেই জাতির কৃষ্টি কালচারের উপরে ভিত্তি করে আমি নবী রাসূল পাঠাইছি। কেন? আমার নিদর্শন সমূহ বর্ণনা করার জন্য। আচ্ছা, তো তোমার নিদর্শন কোরআন, তাওরাত, জব্বুর, ইঞ্জিল, আমরা এই চারটাই করলাম। অন্য ঘরে আর সাইনবোর্ড কান্ড তো আমাকে হয়তো সুশ্রী রাখ। এই যে চারটা গ্রন্থ পাঠাইছি, আচ্ছা আল্লাহ পাক তুমি যা সর্বশক্তিমান, তুমি কেন দুইটা উসিলা লইলা? তুমি কোরআন দাও প্রথমে জিব্রিল, জিব্রিল দেয় আমার মহানবীকে, তুমি দুইটা উসিলা লইছ বান্দা, আমি সর্বশক্তিমান হইয়া দুইটা উসিলা লইলাম, তুই একটা ল, একটা ল না, রহনুমাল যে পথ দেখাইতে পারবো, অন্ধ রইস না, এক কালা আর এক কালারে পথ দেখাইলে দুটাই গিয়ে গর্তে পড়ে, রহনুমা যে পথ দেখাবে সেই পথ প্রদর্শক ধরো, ধৈরা তুমি অগ্রসর হও, না পাও ওই পথ প্রদর্শককে ফালিয়ে দাও, কোন আপত্তি নাই, কারণ বিল বড় না, সাইনবোর্ড বড় না, সত্য চাই, সত্যের দিকে আমি চাইতে চাই। তুমি দুইটা উসিলা লইছ আল্লাহ, তোমার কোরআন পাঠাইবার গিয়া প্রথমে তুমি জিব্রিল রে কোরআন দাও, জিব্রিল যায় আমার মহানবী রে, মহানবীর ছোটে কেন তোমার কোরআন পাব? যদি মহানবীর ছোটে তোমার কোরআন পাই তাহলে মহানবী তোমার রহস্য, তাহলে ধন্য হইকা সেকে লেখায় কিসকো খোদা কাহ, দুজনে একই চেহারা, কারে খোদা কর? তাই ইসাফুদ্দিন বুয়ালি সকাল আন্দার পানিপথি বলছেন, বা সকালে সাইকে দি দাম মস্ত পাড়া, না দি দাম মস্ত পাড়া বলতে খোদারা, পীরের সুরতে নবীকে দেখেছি, ওটা নবী ছিল না, ওটাই স্বয়ং আল্লাহ ছিলেন, সাইজি লালন যিনি মুর্শিদ, তিনি রসুল, তিনি আল্লাহ, ইহা লালনের আকল কোরআনে করা কই কি, কোথায় কোরআনে সুরানে 50-51 আয়াত ওহাবিলাবদ্দে আমার চর্থ, সরল সাধারণ মানুষ কিছু বুঝে না। ওয়া এবং ইউরি ধুলা যা এরাধুল, যারা মনে মনে ইচ্ছা করল, আয়ু ফারিকু ফারকুন ভাগ করা, কয়টা আসমান জমিন ফারা, যারা মনে মনে ইচ্ছা করলো ভাগ করিতে, বাইনা বিটুইন মধ্যে, বিটুইন মধ্যে, বাইনা আল্লাহি আল্লাহর মধ্যে, ওয়া এবং রসুলি রসুলের মধ্যে, যারা মনে মনে ইচ্ছা করলো আল্লাহ আলাদা রসুল আলাদা, ওলাই কাহুমুল কাফেরুনা, বলে দাও তাহারা কাফের, উলাই কাহুমুল কাফেরুনা শেষ করে নাই, বলে দাও তাহারা কাফের, হাক্কা 100%, আর কোনো এবাদত বন্দিগি না করলেও চলবে। তাই মওলানা জালালউদ্দিন রুমি মাসনবি শরীফে লিখেছেন, মানে নে হামু বুদ গুফতে আলাল হক দর সূরত মনসুর, মনসুর না বুদা বলাদার বলামা, না না আমি বলেছি আলাল হক,
আমি মনসুরের সুরতে বলেছি, মনসুর না বুদা মনসুর বলে নাই, বারাদারে বারামাত আমি সর্বশক্তিমান বলেছি। ভূমি এত বড় আলে লাস্টে লিখেছিলেন পীরেরা যাতে খোদা, এই যে লালন পীরেরা যাতে খোদা একলা দি নাই মরিদ নাই মরিদ নাই মরিদ পীরের জাত আর আল্লাহর জাত যে এক রূপে দেখা পায় নাই বলে দাও সে এখনো পূর্ণ মুরিদ হয় নাই। ইজ নট এ কমপ্লিট ডিসাইপল হু হ্যাভ নট এ লিটল ভিশন বিটুইন আল্লাহ এন্ড মুহাম্মদ। তাহলে আমরা সেই গুরু কিন্তু সবসময় থাকবে না, গুরুর সীমা সেটা তোর মনটাহা পর্যন্ত, দ্য লাস্ট ডিমার্কেশন অফ দ্য ক্রিয়েশন গুরু উইল টেক হিজ ফেস অর হিজ অ্যাড্রেস, শেষ শেষ সীমা তার গুরু থাকবে, সেটা তোর মনটাহা সৃষ্টির শেষ সীমা। তাই ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামী সৃষ্টির শেষ সীমায় দাঁড়িয়ে বলছিলেন আল্লাহ আমি তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ বললেন বায়েজিদ সত্যি যদি তুমি সন্তুষ্ট হইতা তাহলে তোমার মুখে আমি এইরকম কথা শুনতাম না, অন্যরকম কথা শুনতাম। দেড় বছর একা ভ্রমণের সাধনা করলেন, আজকে তো তাড়াতাড়ি দিয়ে দেয় চার মাস একটা নাই করুক আমার কথা মতো, যদি সশরীরে কিছু না দেখো আমারে ফালিয়ে দিও আর কি। দেড় বছর সাধনা করার পরে আর গুরু দেখে না, ইমামুল আউলিয়া বায়েজিদ সেদ্ধাতুল মুনতাহায় গুরুরে দেখছে পীরেরে দেখছে, এখন আর গুরু দেখে না, এখন লাম মোকামে চলে গেছে তৌহিদে চলে গেছে। কি দেখতেছে? আর সুবহানি আমি সুবহানি মা আজামুশানি সব শান আমারই, গুরু নাই। কারণ লামকামে দুই থাকে না, হয় তুমি থাকো না হয় গুরু থাকে, দুই নাই, দুইয়ের মধ্যে তৌহিদ নাই, তৌহিদে দুই নাই। তাই জান্নাত ভোগ জাহান্নাম ভোগ একটা সুখ ভোগ একটা দুঃখ ভোগ, ভোগের মধ্যে মুক্তি নাই মুক্তির মধ্যে ভোগ নাই। আচ্ছা ইমামুল আউলিয়া বায়েজিদ বোস্তামী একাই বলছেন, আর কেউ কয়নি এই কথা লামকামে যে? হ্যাঁ মনসুর হাল্লাস বলে ফেললেন লামকামে যে আনাল হক আমি নিজেই খোদা, আর কেউ বলছে হ্যাঁ জোনায় ভোটটা দি, কি বলছেন লাইসাফি সুব্বাতি সিওয়াল্লাহ তাআলা, এই জুব্বার মধ্যে আল্লাহ ছাড়া কিচ্ছু নেই। হ্যাঁ কই কি বছরে হাফি একই কথা বলছেন, আমি তিনি তিনি আমি, কিন্তু বারো তেরো চোদ্দশো বছর আগের কথা দেখি, তার একটু আগে হাইতে হাইতে গিয়া দেখি ছয় হাজার বছর আগে যমদগ্নিমণি বলতেছেন সোহম সোহমি তিনি আমি আমি চিনি, ছয় হাজার বছর আগে ভৃগুমণি বলতেছেন মদং ব্রহ্মা ব্রহ্মা মদং আমি ব্রহ্মা ব্রহ্মাই আমি, দুর্বাসামণি ছয় হাজার বছর আগে বলতেছেন মদং নারায়ণম
নারায়ণ রাম মাধব, আমি নারায়ণ নারায়ণই আমি। শ্রী শ্রী চৈতন্যদেব বলতেছেন, তুই মুই, মুই তুই, তুই আমি, আমি তুই। এই সত্য জানার জন্যই এই দুনিয়াতে আমাদের পরীক্ষা করার জন্য পাঠাইছে। আমরা খায়া দায়া আইগা মুইটা লাম করে ঘুমাই, আর ফিউচার ব্রাইট মানে এই যে তালা বিল্ডিং উঠাইল, এই ছিল ফিউচার ব্রাইট। মানুষের সম্মান করলো, আরাম আরামে খাইলা, দুইটা ভালো কাপড় পিনলা, সম্মান করলো। এইটা আমি কী করুন, এইটা কী জন্মাইছি, একদিন চলে যাবো, মৃত্যুর এক ঘন্টা আগে সেটা শুরু হয়। জানকান্দা বলে, দোস্ত সারাটা জীবন আমারে অনুসরণ করছ, এখন তুমি কোথায় যাইতেছ তুমি দেখতেছ। তো যাইবার আগে একটা কথা যাইয়া রে, ইনি আমি, আখু ভুল্লাহ, আমি আল্লাহ ডরাই, রব্বুল আলামিন, এবং জগৎ গুরু জগৎ প্রভু আল্লাহকে আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমি যে তোমারে এই রাস্তায় আনছি, এটা আমার ডিউটি ছিল, ইট ওয়াজ মাই ডিউটি টু ডিয়েল্ড ইয়োর সেলফ, তোমাকে বিপথে নিবার আমার ডিউটি ছিল। তুমি আমার অনুসরণ করছো, অনেক কই যাই বা তুমি ভালো করে দেখতেছ। আহা মানুষ, হায় হায়, আল্লাহ আল্লাহ জিকির করছি, মানুষে দেখছে, মনে মনে কইছি আল্লাহ নি, মার্কেটে যেমন সবের লেগে শাড়ি কিনব, আল্লাহ মাল পানি জমাবো, আল্লাহ সম্মান করু, আল্লাহ জায়গা সম্পত্তি, মুখে তো আল্লাহ কইরা, ভিতরটা ওইটা আল্লাহ যাবে। সুতরাং সবচেয়ে বড় আদালত হইল বিবেকের আদালত, এর ফাঁকি দেওয়া যায়, ফাঁকি দিবা মোল্লা, কত চুপ জীবন কম। তাই কোরআনের সূরা হুদের 118 নম্বর আয়াতে বলছে, ওলা উশা রাব্বুকুম লাযালানা সাউমাতা ওয়াহদাতাও ওলা ইয়াসালুনা মুক্তালাফি, আমি আল্লাহ ইচ্ছা করলে নিমেষের মধ্যে সব মানুষে এক উম্মত করে ফেলতে পারতাম, বলা কখনো না, ইয়াসালুনা রাখিয়া দেই মুক্তালাফি, দেখতে লাফে রেখা দেই পরীক্ষা করার জন্য, দেখ ভালো করলে কর, মন্দ করলে কর। হ্যাঁ, আটটির মধ্যে গুদা যতদিন থাকে তরং বরং, গুদাও শেষ আস্তে আস্তে, আমি যেমন আইটা হই গুদা শেষ হয়ে গেছে, 81 বছর চলল, আর কত পাক্তা আছে, পাক্তা আছে, জোর আছে, চাষের একদিন পড়ে যাবি না, কেউ দুদিন আগে দুদিন পরে যাইতেই হবে, সেই রহস্য কিছুই জানলাম না। তাই লালন বলছেন, এমনও মানব জনম আত্ম হবে, কি সুন্দর জীবন আমরা পাইছি, খালি টাকা পয়সার হিসাবই বলো করো, তোমার তো না করে নাই, তুমি সেই রকম ভাবে হিসাব করো, সারাদিন হাতগুলো পুকুরে থাকে, সাথে আধারে লাগে, যখন উঠে আসে কেউ গলায় ঝুলে এক গ্লাস পানি নিয়ে আসে না, গলায় ঝুলে এক গ্লাস পানি আনে না, পানি নাই, পানিতে চাই তো পানি নিয়ে আসে না। তুমিও দুনিয়াতে আনন্দ করো, সব কিছু করো, কিন্তু গলায় কলসি পাই বলো, ওই যে শয়তান বাবা জিলে শিখিয়ে দিচ্ছে, শয়তানের চার রূপ, শয়তান ইবলিশ মরদুদ খান্নাস, এই চারটা রূপে যে আছেন, চার রূপে আমার মধ্যে আছে, তা আমার সঙ্গে আছে আল্লাহ, দলিল রাহান ওয়াকরা বুইলাই হেমিন আব্দুল বাড়ি, আমরা তোমার সাহারদের নিকটেই আছি, আর কে আছে আমার লগে, শয়তান খান্নাস রূপে আছে, দলিল মিনসারদিল ওয়াসওয়াসিল খান্নাস, তোমার রক্তের পরতে পরতে যে শয়তান আমি
নাসুবে মিশিয়ে দিছি, এ ঢোকাবাজি থেকে আশ্রয় ল। কেমনে নেব? গুরু ধরব, গুরু ধরলে গুরুর কথা মতো সাধনা করব। মহানবী তো বলছেন, আদম যখন মাটি ও পানিতে ভাসমান তখনও আমি নবী। উনি কেন হেরা গুহায় জামালুর নূর পর্বতে 2500 ফিট উঁচায় 15 বছর 1 মাস 19 দিন ধ্যান সাধনা করলেন? উনি তার জন্য করেন নাই, মানুষকে শিক্ষা দেবার জন্য। সত্য সাগরে অবগাহন করতে চাও, এইরকমভাবে নির্জনে ইবাদত বন্দেগি করো। তাই নৌকা ঘাটা একটা স্কুল করছি নীরব, 12টা 3 শেড বিল্ডিং, গার্ডেন, অ্যাটাচড বাথরুম। কেন করছি? তোমরা ফুল ফুটো, তোমরা সত্যকে দেখে নাও, তাই তোমরা করছি। আমার কথা মতো সাধনা করো। মাত্র 4টা মাস কামেল হবে না, কামেল হতে 2 বছর লাগে, কিন্তু নির্দর্শন তো দেখবা, ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাওয়া যায়। কিছু তো দেখবা, কিছু দেখলে তো মনে করবা যে না বাবার সাধনাটা ঠিকই আছে। আর এটা আমার সাধনা, এটা আলাউদ্দিন কালিয়ার সাবেরি। কষ্ট করে গেলে আমি জোগাড় করছি, আমার তো নাম আমি ফাটাইবার চাই নাই। পড়ো, কেমনে সাধনা করবা? ওই নির্জন ঘরে জিকির করো, রাজশাহী যাইবা 3টা বাহন, ট্রেনে যাইবা 8 ঘন্টা, বাসে যাইবা 6 ঘন্টা, প্লেনে যাইবা 15.5 মিনিট, রেলে যাইবা 15.5 মিনিট, যেমনি পারো। মনের জোরে সব এই জোরগুলি থাকে মনে, কারো তাড়াতাড়ি হয়, কারো দেরিতে হয়, কারো খুব দেরি নাই। নবী গোবদ দেখা যায় ঈশ্বর ওই তো মার ক্ষেত্রে বাইরে কুয়ে ফেলল, আনা ঈশা মাসি হল সোরা মরিয়ম, আমি ঈশা মাসি। মার পেটে একটু বললেন, আমাকে আল্লাহ কেতাব দিচ্ছে, এটি কি বাইন্ডিং করা কেতাব? কোন কেতাব দিচ্ছে? আমার বইটি লেখা আছে, বইগুলি ফুল, আমি দুটা ছাপাইছি, আর মাগলা দিয়ে দিয়েছি, আরগুলি ধরো তারা ব্যবসা করে, কম দামই রইল, বইগুলি ফুল। সুতরাং সাধনা করবার সময় কী করবা? এই পা দুটা আমার পা না, আমার গুরুর পা, আমি হাঁটি না, আমার গুরু হাঁটে। এ হাত দুটো আমার না, গুরুর হাত, এ হাত দিয়ে গুরু কাজ করে, আমি করি না। এই চোখ যে আমি দেখি না, গুরু দেখে। এই মুখ যে আমি কথা বলি না, গুরু কথা বলে। এই কান যে আমি শুনি না, গুরু শুনে। এই ধ্যান এটারেই বলে তাসাব্বুরের শায়েক। তাসাব্বুর মানে ধ্যান, শায়েক মানে পীর, শায়েকের তাসাব্বুর, পীরের ধ্যান কর। বাংলা নিরিক বান্ধ, ভাজাক করো, একরাক করো, বাহমে ঘুমা করো, ঘুমু শুভ বহু নাম, এই এক। এই সাধনার ধ্যানে থাকো। তুমি জিকির করতেছো, ওইখানে তুমি নিউ মার্কেট চিন্তা করতেছো, তাই তো এই জিকির হবে না। চেষ্টা করো, আস্তে আস্তে পারবা। একদিনে তো আর হয় না, রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, রোম নগর একদিনে হয় না। সুতরাং সাধনা করো আস্তে আস্তে, ধাপে 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 ধাপে। চিন্তা করো তো পাসপোর্ট নিয়ে সেই ইন্ডিয়াতে যাইসা সাধনা করলো আশ্রম, অন্তর থেকে ধন্যবাদ জানাইলাম আশ্রম, অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। সাধনা করো, 4টা মাস করো, কোনো নিদর্শন না পাও, আমার পালিয়ে যাও। পীর বড় না, সত্য পাওয়া বড়, সাইনবোর্ড বড় না। আজকে আমি মুসলমান, এই ঘরে জন্মাইছি মুসলমান, অন্য ধর্মে যে কোনো ধর্মে জন্মাই না, আমি তাই হইতাম। সুতরাং আল্লাহ তো সর্বজনীনই থাকে, এ যে তো সীমানা নয়। সুতরাং ধ্যান সাধনায় মশগুল থাকো, অবশ্যই একদিন সত্য সাগরে
অবগাহন করতে পারবে। রাখি।